হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মাইকোম্যাক্সের একটি রিসিভার, এটি আনবক্সিং ভিডিও দেখাবো এবং এটির মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন 2070। এটি সকল আনবক্সিং ভিডিও এবং এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন এবং ওয়ারেন্টি সম্পর্কে সকল তথ্যগুলো আজকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করছি বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি ভিডিওর পরবর্তী অংশটুকু। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদের মাইকোম্যাক্স রিসিভারটি, এটির মডেলটি হচ্ছে 2070 মিনি এইচডি রিসিভার। এটি এক্সটার্নাল আয়ার রয়েছে এবং MP4। তারপর আপনাদের এখন আমি এই রিসিভারটি খুলে দেখাচ্ছি, এটার ভিতরে আপনারা কী কী পাচ্ছি। আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে একটি ইউজার ম্যানুয়াল গাইডটি পেয়ে গেছি, এটি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন, এটি সম্পর্কে আমি আপনাদের দেখাচ্ছি এবং আপনারা এটি পড়ে নেবেন, তাহলে খুব সহজেই আপনারা এটির হাইট, মেনু এবং পাসওয়ার্ডগুলো সকল তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া থাকে, অবশ্যই বন্ধুরা আপনারা এগুলো পড়ে নেবেন। সাথে আমরা দেখতে পাচ্ছি মাইকোম্যাক্সের একটি ওয়ারেন্টি কার্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ারেন্টি কার্ড এবং কাস্টমার নেম সহকারে এখানে একটি ওয়ারেন্টি কার্ড আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং আর সাথে আমরা এখন দেখব সেই রিসিভারটি, আমাদের যে রিসিভারটি আমি আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের মাইকোম্যাক্স রিসিভারটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি LMB ইনের জন্য রয়েছে এবং HDMI, তারপর হচ্ছে AB 12 ভোল্ট, DC 12 ভোল্ট, বন্ধুরা DC 12 ভোল্ট, সাথে রয়েছে RS কেবলের, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে RS কেবলের জন্য এক্সটার্নালি এখানে দেওয়া রয়েছে এবং সাথে এখানে রয়েছে USB এবং এখানে এক্সটার্নাল আয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছেন USB সামনেও রয়েছে কিন্তু পিছনেও রয়েছে এবং এক্সটার্নাল আয়ারও রয়েছে। এখন আমরা দেখব বক্সের মধ্যে আর কী কী পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটি 12 ভোল্টের চার্জার এডাপ্টার, দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্টের চার্জার এডাপ্টার সাথে আমি রেখে দিলাম এবং একটি সুন্দর রিমোট, দেখতে পাচ্ছেন এখানে রিমোটটি সুন্দর একটি রিমোট, সফট রিমোট এবং সাথে সেই এক্সটার্নাল আয়ারটি, দেখতে পাচ্ছেন একটি এক্সটার্নাল আয়ার একটি রিসিভারের সাথে বসানো হয় এবং সাথে একটি HDMI কেবল, দেখতে পাচ্ছেন HDMI কেবলটি কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে ছোট আকারের একটি HDMI কেবল। এক্সটার্নাল আয়ার যখন লাগানো হবে তখন এটি ঘামটা এখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।